নিম্নচাপের টানা বৃষ্টি জমা জলের সমস্যায় বিধ্বস্ত প্রায় গোটা উত্তরবঙ্গ। তার মধ্যে সংযোজন হয়েছে সিকিমের দুর্ঘটনা। পূজোর আগে রীতিমতো বানভাসী পরিস্থিতি উত্তরবঙ্গে। পরিদর্শনে গেলেন রাজ্যের দুই মন্ত্রী সহ চার। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে সিকিম থেকে নেমে আসা হড়পাবান। চুংথাম ড্যাম বিপর্যয়ের জেরে তিস্তার ভয়াল রূপ দেখেছে বাংলা। সিকিম বাংলা যোগাযোগের 10 নম্বর জাতীয় সড়ক ভেঙে টুকরো টুকরো অবস্থা। পূজোর মুখে ব্যাপক ক্ষতির মুখে সিকিম বাংলার পর্যটন, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, হোটেল। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে শনিবার বিপর্যস্ত কালিম্পং পরিদর্শনে গেলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস সহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সঙ্গে ছিলেন গৌতম দেব, অনিত থাপা। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি নিজে মনিটরিং করছেন এবং 24 কোটি টাকা তিনি দিয়েছেন, আমি সেটাই পরিদর্শন করতে যাচ্ছি। ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি জেলার বড় একটা অংশ। রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয় জলপাইগুড়িতে, সেই সঙ্গে বিভিন্ন জলাধার থেকে ছাড়া জল। ক্ষতিগ্রস্ত হয় তিস্তার বহু বাঁধ। ঘর বাড়ি হারিয়ে বহু মানুষের আশ্রয় হয়েছে ত্রাণ শিবির। সেই সব মানুষের সঙ্গে এদিন কথা বলেন রাজ্য সরকারের প্রতিনিধি দল। 24 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী। অ্যাকচুয়ালি এই প্রাকৃতিক দুর্যোগে কালিম্পংয়ের কয়েকটি জায়গায় খুবই বিধ্বস্ত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে এবং সকাল থেকে রাত পর্যন্ত তিনি মনিটরিং করছেন, খবর নিচ্ছেন এবং আমাদের সরকারের তরফ থেকে 24 কোটি টাকা দেওয়া হয়েছে। সিকিম জলপাইগুড়ির বিধ্বংসী ছবিটা বদলাতে শুরু করেছে ধীরে ধীরে। নামছে জল, কিন্তু রয়েছে পলি আর বালি। একতলা অংশ প্রায় চলে গেছে পলির নিচে। সেসব সরিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার অপেক্ষায় সিকিম লাগোয়া উত্তর বাংলা। রাজা সাহা ও শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।